5-7 বছর ধরে আমার শ্বশুরটাকে শেষ করলো ওই সম্ভু ছেলে। এখন ওরে ওর পরে টর্চার করে 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 সারা দিন মানসিকভাবে টর্চার, এই পুলিশের টাকা দিয়ে পুলিশ নিয়ে আসতেছে, উল্টো পুলিশ জমি জায়গার কাগজপত্র না দেখে উল্টো ওর নামে কেস দিয়ে দিচ্ছে, কোথায় অ্যাটেম্প টু মার্ডার কেস, কোথায় হচ্ছে চাঁদাবাজির কেস, আমার জমিতে আমারই কেস দিচ্ছে, আমার জমিতে আমারই, আমার স্বামীর জমিতে আমার স্বামীরই কেস দিচ্ছে। আজকে কি হয়েছিল? আজকে যখন এসছে আমরা মহিলারা কাজ করছি, ওর মধ্যে ওই স্যামরা এসে হাজির হয়েছে। এখন আমরা আম্মু বলছে কি, আমার আম্মু ছিল, আমি ছিল যে এখানে মহিলা মানুষ আছে, আপনি এর মধ্যে কেন আসলেন, আপনি এর মধ্যে কেন আসলেন, তার একটা মাত্র সিলেটেই বড় অপরাধ, সবসময় বড় এক ছেলে নিয়ে সবসময় হুমকি দামকি এগুলো দিয়ে যেত, হিন্দু যে লোকজন আছে ওদের বাড়ির জমি তা এখনো দখল, স্টিল এখনো দখল করে রাখছে, অথচ সেই জমিতে তারা আপিল করে সেইটাতেও রায় পাইছে আমার মেয়ে যে আমার এই হিমেলরা, আর হিমেলের বড় অপরাধ হিমেল এক ছেলে সবসময় বলতো তারা শেষ করে দেবো, তারা শেষ করে দেবো, সে শেষই করে দিল, এবার কতবার কতবার এই অ্যাটাক যে কতবার হয়েছে এবার তো জানি শেষ করে দিল, আমরা আর কিছু না, মানে সত্যিকার অর্থে আপনারা যারা আছেন এটার বিচার করেন, ওই যে ছেলে এত বড় অত্যাচার করে তার মায়েরই ফেলে দিন, এর জন্য একটা সঠিক বিচার হয়, ওর জন্য একটা ফাঁসি হয়, তারা কোনো সময় আমাদের জানায়নি। আমার আপু প্রিয়ভাই সবার উপরে অ্যাটাক হয়েছে এরকম 8-10 বার, এমনকি আমার আঙ্কেল যে ছিল যিনি ওনার আব্বা, ওনাকেও ফোন দিছে, ফোন দিয়ে হুমকি দিত যে আপনার এক ছেলে এই জমি জায়গার ভিতরে জড়ায়েন না, আপনার ছেলেরে কিন্তু পাবেন না, এরকম অনেক কথাবার্তা বলতো, হুমকি দিত তাকে, সেও মারা গেছে টেনশন করতে করতে, আজকে অতগুলো হয়ে চলে গেল। হুমকিটা কে দিত? যার ছেলে জমিনে ঝামেলা ছিল বিপুল ওর নাম, এর আগে ওরকম অনেক পুলিশ নিয়ে এসছে, প্রশাসন নিয়ে এসছে, কিন্তু আমরা কেস করলে উল্টো আমাদের ধরে নিয়ে যায়, আমাদের জমি জায়গার সব কাগজপত্র সব ডিটেলস আছে, আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সব কোর্টে আমরা আপিল করে আমরা জিতেছি, তাদের কাছে কোনো কাগজপাতি নেই, তারা দখল করে রেখেছে সেই কারণে মনে করেন জোর দিচ্ছে, আর আমাদের কাছে সব রকম কাগজপাতি আছে, সরকারি যত আমাদের জমি আমাদের নামে আছে সব কিছুই আছে, তার কাছে কোনো কাগজপাতি নেই, এমন তারপরেও সেই জমির ভিতরে ঢুকে তার কাটা দেয় আপনার জায়গা দখল করে, এরকম অনেক টর্চার করেছে, এমনকি আমার বোনের উপরেও অ্যাটাক করেছে, এমন এক টাইমে আমার দুলো ভাইরে মারতে মারতে শুয়াই ফেলেছে, তারপরে আমার বোনের উপরেও অ্যাটাক করেছে, আমার দুইটা ভাগ্নে দাঁড়াই কানতেছে ধরে, কেউ আশেপাশের মানুষ আগায় আসেনি, তার উপরে বুকের উপরে পাড়াইছে তাদের। আমি এসআই হুমায়ুন আহমেদ, কোতোয়ালি মডেল থানা থেকে এই মৃত্যুর সংবাদ পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে ঘটনাস্থলে এসেছি, লাশ দেখলাম, দুই পক্ষের মাঝে দুই রকম কথাবার্তার কারণে আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি উদ্ধারকারী কর্তৃপক্ষের নির্দেশে লাশটা পোস্টমর্টম করানোর জন্য, কারণ পোস্টমর্টম করালেই লাশের বিষয়ে যে প্রকৃত মৃত্যুর কারণ এটা উদ্ঘাটিত হয়ে যাবে, এবং এই পোস্টমর্টম করার পরে আমরা আসলে মৃত্যুর কারণ সম্পর্কে প্রকৃত যে কারণ কী কারণে মৃত্যুটা ঘটেছে এটা বলতে পারব। মৃত্যুর কারণে যদি কেউ দায়ী থাকে এবং মৃতের পরিবার আইনানুগ ব্যবস্থা নিতে চাইলে আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে এই মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক কারণ উদ্ঘাটিত করে এর সাথে যদি কেউ দায়ী থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব আইনগত প্রক্রিয়ার মাধ্যমে।